বিচারপতি মানিক সাহেব উনি একজন বিচারক, সম্মানিত মানুষ ছিলেন, আজকে ওনার এই অবস্থা কেন? কেন আজকে তিনি নিঃস্ব? কেন তিনি অপরাধীর মতো পালাতে চাচ্ছেন? এর উত্তর আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করলে সেখানে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যীনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল ক্বিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থাৎ যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং পয়গাম্বরগণকে হত্যা করে অন্যায়ভাবে, আর সেই সব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন। এরপরে আয়াত আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়ামা লাহুম মিন নাসিরিন। এরাই হলো সেই লোক যাদের সমস্ত আমল দুনিয়া এবং আখেরাতে উভয় লোকে বিনষ্ট হয়ে গেছে, পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারী নেই। সুতরাং সূরা আল ইমরানের 22 নং আয়াতের দ্বারা, 21-22 নং আয়াতের দ্বারা আমরা জালেমদের পরিচয় পাই, যেমন যারা আল্লাহর নির্দেশ অমান্য করে, যারা নবীদেরকে হত্যা করে অন্যায়ভাবে, যারা ন্যায়ের কথা বলে তাদেরকে হত্যা করে অন্যায়ভাবে, তারাই হলো জালেম। আর তাদের দুনিয়া আখেরাতের সকল আমল বরবাদ হয়ে যায় এবং তাদের দুনিয়াতেও কোনো সাহায্যকারী নাই, আখেরাতেও কোনো সাহায্যকারী নেই। এখন বিচারপতি মানিক সাহেব কি অবিচারের মাধ্যমে কোনো ন্যায়পরায়ণ মানুষকে হত্যা করেছেন, কিংবা কোনো ন্যায়পরায়ণ লোকের প্রতি কি তিনি অবিচার করেছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এটাই হলো তার প্রাপ্য। এভাবে যেই কেহ কোনো ন্যায়পরায়ণ মানুষের প্রতি যদি অবিচার করে, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেদনাদায়ক শাস্তি, কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়ার মধ্যেও তার জন্য রয়েছে আজাব, আখেরাতের মধ্যেও তার জন্য রয়েছে শাস্তি।